হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সন্ধেবেলা মা মেমু বসে গল্প করতে করতে হঠাৎ মনে হলো বাগানের গাছে তো অনেক বেগুন হয়েছে, চলো বেগুনি বানানো যাক। আর ঘরের মুরগির ডিমও রয়েছে, আজকের বেগুনি আর ডিমের চপ বানানো যাক। ভাবতে ভাবতে বাগানে গিয়ে দুটো সাদা বেগুন আর কালো বেগুন তুলে নিয়ে এলাম। বেগুনগুলোকে এনে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বেগুনি তৈরির জন্য। বেগুন কাটা হয়ে গেলে আমি বেসনটা মাখিয়ে নেব বেগুনির ব্যাটারের জন্য। একটা পাত্রে বেসন নিয়ে তাতে নিয়ে নিচ্ছি লবণ সামান্য, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে বেসনের সঙ্গে তারপরে সামান্য সামান্য করে গরম জল অ্যাড করব। খুব একটা বেশি গরম জল আমি দেব না, যতটা লাগে পরিমাপ মতো দেব। তারপরে গ্যাসে একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো ভালো করে ফুটে এলে তারপরে বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে ভালো করে আমি কড়াইতে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে লাল করে ভেজে নেব। দু পিঠ ভাজা হয়ে গেলে এখন আমি বেগুনিটা তুলে নেব। সেম প্রসেসে আরেকটা বেগুন ব্যাটারে আমি চুবিয়ে ভালো করে তেলে ছেড়ে দেব। বেগুনটা লাল হয়ে গেছে, এখন আমি বেগুনটা তুলে নেব। তারপরে আরেকটা বেগুনি সেম প্রসেসে আমি আবার ভেজে নেব। এইভাবে পরপর করে সব বেগুনিগুলো আমি ভেজে নেব। বেগুনি ভাজাগুলো আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি ডিমের চপ তৈরি করব। তার জন্য আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, আর সঙ্গে আলুও, ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগির ডিম তাই ছাড়াতে একটু তো প্রবলেম হয়েছিল, তারপরে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলু মাখার জন্য। বেসন নিয়েছি আমি ডিমের চপ তৈরির জন্য, তাতে লবণ দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ভালো করে মাখিয়ে তাতে সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। বেগুনির জন্য আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি বেগুনিতে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালো সেন্ট হয় তার জন্য। এখন আমি ডিমের ওপরে আলু মাখা দিয়ে একটা গোল শেপ তৈরি করে নেব। সব ডিমের ওপরে আমার একটা গোল করে শেপ দেওয়া হয়ে গেছে আলু মাখার। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। আর ওদিকে এখন আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার ডিমের চপ
করার জন্য ওপরে আমি কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে তুলে রেখে দেব। তারপর আধ ঘন্টা হয়ে গেলে বের করে আমি বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দেব। চপ ভাজাগুলো হয়ে এসেছে আর খুব ভালো একটা স্মেলও বেরোচ্ছে, লাল লাল হয়ে এসেছে। এখন আমি তুলে নেব চপগুলো। প্লেটে রেডি করে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। আমি একটা পিস করে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। কেটে দেখালাম ভেতরটা কত সুন্দর হয়ে গেছে। এবার বেগুনিটাও দেখিয়ে দিচ্ছি বেগুনিটা কেমন হয়েছে। একটা বেগুনি আমি হাফ করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।